নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমি সৃজিতা আর শুরু করছি হচ্ছেটা কি ইউক্রেন হোক বা বেলারুশ রামপুর হাট হোক বা এসএসকেএম চত্বর সর্বত্র যেখানে খবর যেখানে ঘটনা সেখানেই সেখানেই পৌঁছে যাই আমরা আর আজকে আমি এই মুহূর্তে রয়েছি শহর কলকাতার বুকে দাঁড়িয়ে কেন তাই কারণ আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে রাখি যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমি যদি এই দিকে তাকাই তাহলে এই দিকে রয়েছে এসএসকেএম হাসপাতাল ঠিক অপোজিট দিকে নিজাম প্যালেস এখন বিষয়টা হচ্ছে কেন আমি একদিকে এসএসকেএম একদিকে নিজাম প্যালেস এসব দেখিয়ে বেড়াচ্ছি বিষয়টা এটাই যে আজকে পঞ্চমবার অনুব্রত মণ্ডলকে ডাকে সিবিআই গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল এসেছিলেন তিনি বোলপুর থেকে সোজা কলকাতা এসেছিলেন কিন্তু তাতেও শেষ পর্যন্ত তার গাড়ি বাক নিয়ে না এসএসকেএম এর দিকে কারণ তিনি ফের অসুস্থ তো যাই হোক আজকে সকাল থেকে ঠিক কি কি হলো তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখুন ঠিক সকাল 11:43 11:43 এসএসকেএম এ ঢুকলেন অনুব্রত মণ্ডল সকাল 11:43 এই ছবি ঠিক 11:36 এসএসকেএম এ পৌঁছায় অনুব্রত মণ্ডল এরপর 11:41 উডবার্নের কেবিনে অনুব্রত মণ্ডল তিনি অসুস্থ বোধ করেন কেবিনে তিনি চলে যান 11:43 নিজাম প্যালেসে চলে যান অনুব্রত মণ্ডলের আইনজীবীরা অর্থাৎ যে দুই আইনজীবী তার হয়ে লড়াই করছে সেই দুই আইনজীবী চলে যান 11:43 11:46 নিজাম প্যালেসে প্রস্তুত ছিল মেডিকেল টিম অর্থাৎ অনুব্রত মণ্ডল যদি হাজিরা দিতেন তার শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে একটি মেডিকেল টিম ওখানে ইতিমধ্যেই তৈরি ছিল যদি অনুব্রত মণ্ডল সেখানে পৌঁছতে পারেননি ঘড়ি কাটায় তারপর 11:47 11:47 অনুব্রতর জন্য সময় চাইতে পারেন আইনজীবীরা এরকম সম্ভাবনা তৈরি হয় তারপর আইনজীবীরা জানান যে অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে আসবে বলে এসেছিলেন ফের তিনি অসুস্থ হয়ে পড়েন এইভাবেই ঘড়ির কাঁটায় কাঁটায় একের পর এক মুহূর্তে রাজনৈতিকভাবে বা নাটকীয়ভাবে মোড় তৈরি হতে থাকে বলে বিরোধীদের মত তবে সকাল থেকে পরিস্থিতিটা ঠিক কিরকম ছিল তার একটা সিকোয়েন্স দেখবো আমরা বিশাখা রুদ্রর সঙ্গে অনুব্রত মণ্ডলকে বা তার ফ্ল্যাট থেকে কাউকে সেভাবে নামতে না দেখা গেলেও আমরা দেখেছিলাম যে তাঁর যিনি আইনজীবী যাকে আমরা গতকালও দেখেছিলাম তিনি এসেছিলেন সঞ্জীব দা তিনি এসেছিলেন আজকে তাঁর ফ্ল্যাটে তার সঙ্গে দেখা করার জন্য তিনি এসেছিলেন কি আলোচনা করল কালকে রাতেও আপনি এসেছিলেন আজকে সকালেও এলেন দেখা যাক উনি কি সুস্থ আছেন দেখা যাক আমরা দেখতে পাচ্ছি তিনি বেরোচ্ছেন অনুব্রত মণ্ডল বেরোচ্ছেন আমরা দেখলাম কালো গাড়িতে অনুব্রত মণ্ডল বেরোচ্ছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কালো গাড়িটা যে কালো গাড়িটার দিকে নজর ছিল প্রত্যেকের সেই গাড়িতে করে কিন্তু ইতিমধ্যে যাচ্ছেন অনুব্রত মণ্ডল এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এবার ভিআইপি রোড হয়ে যান নাকি মা ফ্লাইওভার ধরেন এখন সেটা দেখার কিন্তু যেদিকেই তিনি যাবেন যদি এসএসকেএম এ যান সেটাও ওই রুটেই হবে আবার যদি তিনি সিবিআই দফতরে নিজাম প্যালেসে যান সেটাও সেই রুটেই হবে কিন্তু তার গন্তব্য এখন কোথায় জানতে পারছি যে সিবিআই দফতরে তৎপরতা রয়েছে কিন্তু সেই তৎপরতায় সাড়া দিয়েই কি অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাবেন নাকি তিনি চলে যাবেন সোজা এসএসকেএম এ এবং এসএসকেএম এ ঢুকছে আমরা দেখতে পাচ্ছি এসএসকেএম এ ঢুকে গেল অনুব্রত মণ্ডলের গাড়ি অনুব্রত মণ্ডল কনভয় সোজা এসএসকেএম এ ঢুকে গেল যেমনটা মনে করা হচ্ছিল তাহলে কি এবারে অসুস্থতার দোহাই দেখিয়ে তিনি জিজ্ঞাসাবাদ থেকে এড়িয়ে যাবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে তিনি সোজা সুচি এসএসকেএম এ ঢুকে গেলেন এসএসকেএম এ পৌঁছলেন অনুব্রত মণ্ডল তাকে কাঁধে কাঁধে হাত দিয়ে তার সঙ্গে যারা রয়েছেন তার বডিগার্ড তাদের কাঁধে হাত রেখে তিনি চলে গেলেন এসএসকেএম এ ভুটবান ওয়ার্ডে তাকে দেখা গেল তিনি এই মুহূর্তে তিনি ঢুকে গেলেন ভুটবান ওয়ার্ডে দুজনের কাঁধে ভর দিয়ে তার দেহরক্ষী ছিলেন এবং একজন তার অনুগামী ছিলেন যে অনুগামীর সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এবং আমরা দেখেছিলাম যে তার অনুগামী যিনি বলছিলেন যে তিনি বর্ধমানের আউশগ্রাম থেকে এসেছেন এবং তিনি এসে কেন এসেছেন কেন কি তার বক্তব্য তিনি বললেন যে তিনি এসেছেন কারণ দাদা অসুস্থ এবং দাদাকে ভালোবাসেন অনুব্রত মণ্ডল অসুস্থ আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে কখন অসুস্থ হলেন কি হয়েছিল তখন তিনি বললেন যে শ্বাসকষ্ট হয়েছিল কি হয়েছে শ্বাসকষ্ট হচ্ছে একটু আচ্ছা তার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ওইটা বলতে পারবেন ওনার শরীর খারাপ ওই জন্য আমরা এসেছি ওনাকে আমি ভালোবাসি এবং উনি আমার রাজনৈতিক কি কষ্ট হচ্ছে ওনার কখন থেকে কষ্ট আমরা যখন শুনেছি আমরা শুনতে পেয়েছি প্রায় 9টার দিকে
উনি তো কাল 6:30টার সময় সন্ধ্যাবেলা এসেছিলেন। তারপরে জানি না আমরা 9টার সময় খবর পেলাম যে এক জায়গা থেকে যে কোন একদম মাধ্যমে যে ওনার শরীর খারাপ, ওনার শ্বাসকষ্ট হচ্ছে। উনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন সেই জায়গা থেকে তাকে তাকে তার শরীর অসুস্থ, সেই জন্য তাকে উডবার্ন ওয়ার্ডে এই এসএসকেএম এ নিয়ে আসা হয়েছে, তাকে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত এটা কিন্তু এখনো একটা বিষয় যে এখানে তিনি চিকিৎসার জন্য এসেছেন, এখানে তিনি চিকিৎসার জন্য এসেছেন ঠিকই, উডবার্ন ওয়ার্ডে তিনি সরাসরি ঢুকে গিয়েছেন সেই ছবি আমরা দেখেছি, কিন্তু একটা জল্পনা কিন্তু থেকেই যায় যে আজকে এখনো কিন্তু দিনটা শেষ হয়নি এবং সেই জায়গা থেকে কোথাও কি এখান থেকে বেরিয়েও কি আসতে পারেন অনুব্রত মণ্ডল, তাকে তাকে দেখবে তার যে চিকিৎসা, সেই চিকিৎসা যদি প্রাথমিকভাবে সম্পন্ন করা যায় তারপর কি তাকে ছেড়ে দেওয়া হবে, তারপর কি তিনি হাজিরা দেবেন সিজিও কমপ্লেক্সে গিয়ে, সেটাও কিন্তু একটা জল্পনা থেকে যাচ্ছে। অর্থাৎ জল্পনার পর জল্পনা, সাসপেন্সের পর সাসপেন্স, অনুব্রত মণ্ডল মানেই একটা কোথাও গিয়ে পরতের পর সাসপেন্স, একেবারেই জল্পনা থেকে যাচ্ছে এবং জল্পনা এক নয় একাধিক জল্পনা থেকে যাচ্ছে। আচ্ছা চলুন আজকে আলোচনা শুরু করার আগে অনুব্রত মণ্ডলের হয়ে যে সকল আইনজীবীরা রয়েছেন তাদের একজন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। শুরুতে আপনার সঙ্গে একবার কথা বলি অনির্বাণ বাবু, প্রথমেই আপনার থেকে জানতে চাইবো অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা এখন কিরকম, তিনি কেমন আছেন, আর দ্বিতীয়ত আজকে আপনারা সিবিআই দপ্তরে গিয়েছিলেন, সিবিআই দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে কি জানানো হলো? দেখুন, প্রাথমিকভাবে বলি ওনার শারীরিক অবস্থা যথেষ্ট সংবেদনশীল কন্ডিশনে রয়েছেন এই মুহূর্তে, কারণ আমরা সকালবেলা যখন খবর পাই যে আজকে উনি তো প্রস্তুত হয়েছিলেন আজকে আসার জন্য সিবিআই দপ্তরে, কিন্তু যখন ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখন ওনাকে ওনার ডাক্তাররা বলেন ইমিডিয়েটলি হসপিটালে যেতে, তখন হসপিটালে ওনারা যান, উনি যান, উনি ভেবেছিলেন বোধহয় উনি তখনও আশাবাদী ছিলেন যে প্রাথমিক চিকিৎসার পরেই হয়তো ওনাকে হাসপাতাল থেকে অনুমতি দেওয়া হবে সিবিআই দপ্তরে যাওয়ার, কিন্তু হাসপাতালের ডাক্তাররা মনে করলেন না যে ওনার কন্ডিশন খুব একটা স্টেবল রয়েছে এবং ওনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, তখন ওনাকে ভর্তি করানো হয়। সেই সময় আমাদের কাছে খবর আসে যে উনি যেতে পারছেন না, ইমিডিয়েটলি আমরা একটা লেটার ড্রাফট করি যেটা ওনাকে ওনার সিগনেচার প্রয়োজন হয়, তো আমরা ওনার সাথে, আপনারা জানেন আমরা এসএসকেএম হসপিটালে ওনার সাথে গিয়ে দেখা করতে যাই, ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নিই এবং ওনার সিগনেচার সংগ্রহ করার পরে আমরা সেই চিঠি জমা দিই সিবিআই দপ্তরে। তো এই সিবিআই দপ্তরে একটাই বক্তব্য ছিল, ওনারাও আশাবাদী ছিলেন হয়তো উনি আসবেন, কিন্তু ওনার শারীরিক অবস্থার অবনতির কথা শুনে ওনারা অবশ্যই তার পরবর্তী পদক্ষেপ কী হবে আমাদেরকে জানাননি, কিন্তু বলেছেন যে পরবর্তী পদক্ষেপে যদি আমরা দরকার পড়ে ওনাকে কিভাবে দরকার বা কিভাবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব সেটা আপনারা জানতে পারবেন, এখনো পর্যন্ত আমরা কিছু জানাননি। অনির্বাণ বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে দেখুন অনুব্রত বাবুকে এই নিয়ে মোট 5 বার ডাকা হলো এবং বারবারই কোনো না কোনো কারণে, শারীরিক অসুস্থতার কারণেও তিনি উপস্থিত হতে পারছেন না, আর এখান থেকেই হয়তো একাধিক প্রশ্ন উঠে আসছে। একজন তার আইনজীবী হিসেবে আপনি কি বলবেন যে অনুব্রত বাবুকে যেভাবে এই গরু পাচার মামলায় বারবার ডাকা হচ্ছে, তার আইনজীবী হিসেবে আপনি কি বলবেন এই তদন্ত কি সঠিক প্রক্রিয়ায় চলছে বলে আপনি মনে করছেন? দেখুন, আমরা প্রথম থেকেই বলছি যে এই মামলার যে ফ্যাক্ট আছে, অর্থাৎ ঘটনাক্রম রয়েছে যার সাথে অনুব্রতবাবুর কোনো সম্পর্কই নেই, কারণ এই ঘটনার সাথে অনুব্রতবাবুর ফোর কর্নার্স অফ দ্য অ্যালিগেশন তার সাথে অনুব্রতবাবুর কোনো সম্পর্ক নেই, ইভেন ওনার এই কেসে সাক্ষী হওয়ারও যোগ্যতা নেই, অর্থাৎ সাক্ষী হতে গেলেও তো ঘটনা সম্বন্ধে জানতে হয়, তো সেটার ওনার কোনো সম্যক নলেজই নেই, তাও উনি একজন বললাম অত্যন্ত ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে ওনার অবশ্যই উনি ওনার তদন্তে সহযোগিতা করার প্রয়াসের কথা, তদন্তে সহযোগিতা করার কথাই বলেছেন যথাযথভাবে, এবং তার জন্যই সেই ডাকেই সাড়া দিতে কিন্তু উনি 200 কিলোমিটার দূর থেকে এই শারীরিক অবস্থাতেও কিন্তু উনি এসে যোগদান করার চেষ্টা করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি পারলেন না, ওনার ডাক্তাররা ওনাকে বাধা প্রদান করলেন এবং ডাক্তাররা হসপিটালাইজ হতে বললেন, কিন্তু এটাও উনি ওনার লেটারে জানিয়েছেন যে যদি দরকার পড়ে সিবিআই ওনাকে হাসপাতালে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে এবং অবশ্যই সেখানে সেক্ষেত্রে ডাক্তারদের পারমিশন, সেটা ওপিনিয়ন দরকার, ডাক্তাররা যদি মনে করেন যে উনি ফিট আছেন তাহলে সিবিআই কর্তৃপক্ষ কিন্তু হাসপাতালে গিয়েও ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। বেশ, ধন্যবাদ ধন্যবাদ অনির্বাণ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা।
আমাদের সঙ্গে। আর আজকে এই আলোচনা আমাদের সঙ্গে যোগদান করেছেন যারা, তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ি, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা সিপিআই নেতা রিতেশ বসাক। প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো, তবে তার আগে যখন অনুব্রত মণ্ডল অসুস্থ, যখন অনুব্রত মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন, 5 বার তাকে ডাকা হচ্ছে, ঠিক এরই মাঝে রাজনৈতিক তর্জাটাও তুঙ্গে উঠেছে। আর রাজনৈতিক তর্জা এমন পর্যায়ে গেছে যে এক বিজেপি বিধায়ক অসীম সরকার, তিনি একটি গানও বেঁধে ফেলেছেন অনুব্রত মণ্ডলের এই অসুস্থতা নিয়ে। আলোচনায় যাওয়ার আগে চলুন একটু গান শুনে নিই আমরা। সুমন খেলায় পড়েছে, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে। অনুব্রত মণ্ডলের অসুস্থতা এবং তারপর তাকে কটাক্ষ করে গান রচনা হয়ে গেছে, এবং এই কটাক্ষ থেকে বাদ পড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী। যাই হোক, আমরা এবার ধীরে ধীরে আলোচনায় পৌঁছাই। আমি একটু কোহিনুরের কাছে শুরুতে যাই। কোহিনুর, কোনো খবর পেলে, কেমন আছেন অনুব্রত বাবু? বারবার অসুস্থ, ওনার অক্সিজেনের ডেফিসিয়েন্সি আছে এবং গ্যাস্ট্রোএন্টেরোলজির একটু সমস্যা আছে বলে আমি খবর পেয়েছি, খুব একটা নিতে পারিনি, এই খবরটা আমি পেয়েছি। আচ্ছা, তা রাজনৈতিক নেতারা, মূলত যারা বিরোধীরা, তারা ক্রমাগত বলে যাচ্ছেন যে এটা এক ধরনের এড়িয়ে যাওয়ার প্রসেস, বারবার করে এড়িয়ে যেতে চাইছেন, তাই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। না না, ফ্রি তো যেতেই পারে, অসুবিধা নেই তো। সিবিআই যদি এনকোয়ারি করতে চায়, ফ্রি টু গো টু হসপিটাল, কোনো অসুবিধা নেই, করা আছে অ্যারেঞ্জমেন্ট। আমরা কি জানি একজন অসুস্থ হলে কি হয়, সে ইমার্জেন্সি যাবে, পিজি হাসপাতালের বাইরে যাবে, তার অক্সিজেন লেভেল টেবল চেক হবে, সমস্ত কিছু চেক হবে, তাকে ডক্টর অ্যাডভাইস করবে, তাকে ইমার্জেন্সি হোক, তাকে আইসিইউ হোক, আইসিসি হোক, যেখানে হোক তাকে ভর্তি করে নেওয়া হবে। আমরা কি দেখলাম, সোজা গাড়িটা গিয়ে উডওয়ার্মের ভেতরে ঢুকলো, উনি নামলেন, নেমে উডওয়ার্মে ভর্তি হয়ে গেলেন। তো এই জিনিসটা আমরা অতীতেও দেখেছি, রাতের অন্ধকারে আমরা দেখেছি কম্বল চাপা দিয়ে উডওয়ার্মে ভর্তি থাকা সিবিআই এর ডাক দেওয়া হয়েছিল এক নেতাকে, তিনি কমরা থেকে বেরিয়ে গিয়ে অন্য কামরায় আরেকজনের সঙ্গে আলোচনা করছেন। রাজনৈতিক আলোচনা টালোচনা সবই হয়, এবারেও আপনারা ক্যামেরাটা পেতে দেখবেন, ওখানে অনেক লোক যাবে, আলোচনা হবে, সব কিছু হবে। এটা হচ্ছে একটা আই ওয়াশ, আর কিছু নয়। আমি এখান থেকে আরো একবার কোহিনুরের কাছে যাই। কোহিনুর, এর আগে আমরা ফিরহাদ হাকিমকে দেখেছি, সুব্রত চট্টোপাধ্যায় বলে, যাই হোক, ফিরহাদ হাকিম কিন্তু জেলে ছিলেন, এটা 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 মানতে হবে, ফিরহাদ হাকিম কিন্তু জেলে ছিলেন, কিন্তু বাকি যাদেরকে ডাকা হয়েছিল সিবিআই এর তরফ থেকে নারদ কাণ্ডে, তাদেরকেও আমরা দেখেছি অসুস্থতার কারণে উডওয়ার্ন ব্লকে চিকিৎসাধীন। আচ্ছা, উডওয়ার্ন ব্লকটা কি কোনো একটা সেফ প্যাসেজে পরিণত হচ্ছে? বিরোধীরা এই প্রশ্নটা রাখছে কিন্তু। না না, এটা তো ডাক্তার ডিসাইড করবে, রাজস্বীয় ডাক্তার নয়, আমিও ডাক্তার নয়, কাকে হাসপাতালে ভর্তি হতে হবে, কাকে হতে হবে না, এটা তো আপনিও সাংবাদিক, আপনারও MBBS বা MD ডিগ্রি নেই, আমারও নেই, না আমি কী করে বলবো? আপনাকে যদি প্রশ্ন করেন কে MBBS, কে ডাক্তারখানায় যাবে, কার কী অসুস্থতা, তার কী লেভেল, ডাক্তার তাকে ভর্তি রাখবে কি রাখবে না, এটা ডাক্তারের ব্যাপার, এটা তার মেডিকেল টিমের ব্যাপার, এটা সে বুঝবে, আমি কী করে বুঝবো? আমাকে প্রশ্ন নাকি মনে হয়, দেখুন, অনুব্রত মণ্ডলের আইনজীবী বলছে যে অনুব্রত মণ্ডলকে হিউমিলিয়েট করা হচ্ছে, এটা তার আইনজীবী নিজে বলেছেন। আচ্ছা, আপনি বলুন তো কোহিনুর, এই যে এতবার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, পাঁচবার ডাকা হয়ে গেল অনুব্রত মণ্ডলকে, সত্যি কি তাকে হিউমিলিয়েট করার চেষ্টা করা হচ্ছে? এটা তো প্রতিবারই চেষ্টা করা হয়েছে, শুধুমাত্র অনুব্রত মণ্ডল। দুটো কোয়েশ্চেন আছে, দুটো পার্ট অফ কোয়েশ্চেন, একটা আপনাকে রেকটিফাই করি। প্রথম যে 4 বার ডাকা হয়েছিল, তখন সেখানে ওনার উচ্চ ন্যায়ালয়ের রক্ষা কবচ ছিল, তাই এটা টেকনিক্যালি 1st বার। আর 2 হচ্ছে হিউমিলিয়েট তো নিশ্চয়ই, তো মদনদাকেও করা হয়েছিল, 8 বছর গড়িয়ে গেছে, তদন্তের কোনো ঠিক ঠিকানা নেই, পারলে ডাইনোসর খুঁজে পাওয়া যাবে কিন্তু সিবিআই ইনকোয়ারি রিপোর্ট পাওয়া যাবে না। কাটছি আপনাকে, যদি অনুব্রত মণ্ডলের তরফে কোনো সমস্যা না থাকে, তিনি যদি পরিষ্কারভাবে সব কিছু বলতে পারেন, তাহলে বারবার তাকে আদালতে যেতেই বা হচ্ছে কেন? বারবার তাকে বলতে হচ্ছে কেন যে না, আমি এখন হাজিরা দিতে পাচ্ছি না, বা হাজিরা যাতে না দিতে হয়, যাতে একটা রক্ষা কবচ পাওয়া যায়, রক্ষা কবচটা দরকার হচ্ছে কেন? শেষবার তো পেলেন না তিনি। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলকে এখানে আসামি হিসেবে ডাকা হয়নি,
তো সেখানে অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়া বা অনুব্রত মণ্ডলের নাম এফআইআর পর্যন্ত নেই। এখানে অনুব্রত মণ্ডলকে ডাকা হয়েছে একদম কমপ্লিটলি, এখানে এফআইআর পর্যন্ত নেই, কমপ্লেন পর্যন্ত নেই। আপনি একজন বয়স্ক একজন পলিটিক্যাল পার্সোনালিটিকে ডেকে পাঠাচ্ছেন কি ফাউ উইটনেস দেখিয়ে, তাও তো বলছে এখানে ওপেন 250 মিটারের ডিফারেন্স, চলে আসুক সিবিআই গিয়ে জিজ্ঞাসাবাদ করুক, অসুবিধা কি আছে। থেকে জিতেশ বাবুর কাছে, জিতেশ বাবু আপনার কি মনে হয় গ্রেফতারে এড়ানোর জন্যই কি এই ঘটনা ঘটছে, এটাও বিরোধীরা কিন্তু বলছে। দেখো একটা জিনিস আমি বিশ্বাস করি বা দেখে মনে হচ্ছে যে আগে পুজো পার্বণ হতো দিনক্ষণ দেখে, এখন অসুস্থ হয় দিনক্ষণ দেখে। এটা মানে ইতিহাসের পাতায় প্রথমবার দেখা যাচ্ছে যে অসুস্থ হচ্ছেন কেউ সে তার নির্দিষ্ট দিনক্ষণ সব করে, এমনকি হাসপাতালও জানে উনি অসুস্থ হবেন, ওনার বেড রেডি করে রাখতে হবে। এই জিনিস মানুষ দেখছে, কেন মানুষ সহ্য করছে আমি তো বুঝতে পারছি না। আর কিসেরই বা ভয়, কোথায় ভয়? যাবে সিবিআই এর সাথে কথা বলবে, কি বলবে না বলবে উনি জানেন, সিবিআই জানেন, কথা বললো, ফেস টু ফেস কথা হলো, বাস চ্যাপ্টার ক্লোজ। এই এই নাটক কিসের জন্য? এই নাটক মানুষ আর কতদিন দেখবে, কিসের জন্য দেখবে? এটা যদি কোনো ঘটনা ঘটে থাকে, যদি তার এগেনস্টে মানে যখন কিছু একটা ঘটেছে, তার মানে সিবিআই তো আর এমনি লোককে ডাকছে না, এমনি লোককে যদি ডেকে থাকে, আমি ধরেই নিলাম যে উনি আর কোনো দোষ নেই, ওনাকে ডেকেছে, উনি তো আদালতে গেছেন, আদালত বলেছেন যে আপনাকে সিবিআইয়ের মুখোমুখি হবে, কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। ধোয়া উঠছে যখন তখন তো আগুন তো থাকবেই, ধোয়া উঠছে যখন আগুন থাকবেই, দিনক্ষণ দেখে আজকাল মানুষ অসুস্থ হচ্ছে। আমি আবার কোহিনুর এবং রাজশ্রীর কাছে যাবো, তবে তার আগে কুণাল ঘোষ, তিনি আজকে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন। কুণাল ঘোষ কি বলেছেন আগে একবার শুনে নিলেন আপনারা। যেহেতু আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, ফলে সিবিআই, ইডি, এসএফআইও, থানা যে যখন ডেকেছে নির্দিষ্ট দিনে, আমি 5 মিনিট আগে সেখানে উপস্থিত থাকতাম। কোনোদিন কেউ বলতে পারবে না কুণাল ঘোষকে ডাকা হয়েছে, কুণাল ঘোষ আসেনি। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি তার চিকিৎসক এবং তার আইনজীবীরা বলতে পারবেন, এখানে আমার কোনো বক্তব্য নেই। কুণাল ঘোষের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাজশ্রীর কাছে যাচ্ছি। রাজশ্রী, কুণাল ঘোষ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। কুণাল ঘোষ বললেন, আমি জানতাম আমি কোনো দোষ করিনি, আমাকে যখন ডাকা হয়েছে 5 মিনিট আগে পৌঁছে গেছি। অনুব্রত মণ্ডল যাচ্ছেন না, চিকিৎসকরা বলছেন, তুমি কি কোনো ইঙ্গিত পাচ্ছ এখানে? অবশ্যই, কুণাল ঘোষ নিজেই বলে দিয়েছেন উনাকে যখন ডাকা হয়েছে উনি যাওয়া উনি গেছেন, তো বাকি অনুব্রত মণ্ডল কেন যেতে চাইছেন না? অনুব্রত মণ্ডল আগের দিনকে তিনি মিটিং করছেন, তার বাড়িতে বড় বড় নেতারা যাচ্ছে, তিনি আসানসোলে গিয়ে অনেক সেটিং ফিটিং করার চেষ্টা করছেন, কোনো অসুস্থতার লক্ষণ নেই। তিনি মা ব্রিজ থেকে ফ্লাইওভার থেকে নামতে নামতে উনি হঠাৎ করে ডান দিকে বাঁদিক যেতে গিয়ে উনি বাঁদিকে এসএসকেএমের দিকে মুড়ে গেলেন। ব্যাপারটা একটুখানি প্রি প্ল্যান্ড মনে হচ্ছে না, কোথাও যেন আলোচনা বা কোথাও কিছু একটা হয়ে গেছে, সেই কারণে জিনিসটা হচ্ছে মানুষ বুঝতে পারছে পরিষ্কার। যে কথা বললেন রিতেশ দা একই কথা, একদম পরিষ্কার, দিনের আলোর মতন পরিষ্কার স্পষ্ট, যেটা একটা সাজানো গোছানো। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ বিজেপির তরফ থেকে সাজানো গোছানো ঘটনা, এবং আরো বেশি অভিযোগ আসছে যে অভিযোগটা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মততেই এটা হচ্ছে কই? না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যখন ছোট আঙ্গেরিয়ার ঘটনা ঘটেছিল, তপন ঘোষ, শুকুর আলী অ্যাবসকন্ডিং ছিল সিবিআইতে, তখন সিবিআই খারাপ, আর এখন বৃহস্পতিবার সত্যনারায়ণ পুজো দেওয়ার মতো সিন্নি দিয়ে সিবিআইকে পুজো করছে সিপিএম। এই হিপোক্রেসিগুলো না করলেই নয় না, এমনিতেই শূন্য হয়ে গেছে। 34 বছর জিতে এখন 34টা বুথে জিততে পারে না, তখন সিবিআই খারাপ ছিল। অমিত শাহকে যখন সিবিআই রিলিফ দিল তখন সিবিআই খারাপ, ন্যাশনাল হ্যান্ডে যখন সিবিআই ডাকলো সোনিয়া গান্ধীকে তখন সিবিআই খারাপ, আর যেহেতু অনুব্রত মণ্ডলকে ডেকেছে বলে তখন সিবিআই ভালো। ওই বাইরে কেরালায় গেলে না না, সিবিআই খারাপ ভালো বলে হয় না, না না, সিবিআই কোনো মানুষ নয় যে সে খারাপ, তার চরিত্র খারাপ, অমুক খারাপ, প্রমাণ থাকবে না না না, নন বায়াসড গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। কি খবর আছে আমি একবার আরো একবার বোঝার চেষ্টা করবো, আমাকে একটা এক্ষুনি একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, যদি ওটা শুধরাই
যদি ও এই ধরনের চক্রান্ত করে বেড়ায় আমি কেন সব পাবলিক নিয়ে বেঁধে রাখবো থানার মধ্যে? সেটাই বললাম, আমি তো বেনাই বললাম না, যেটা হয়েছে আমার আগে তো সাধারণ মানুষ হাততালি দেখলেন কত শান্তিতে রেখেছে। আরে এই মঞ্চ থেকে তো বার্তা দিলাম, যদি ও না শুধরায় ঈদের পরে আমরা থানা ঘেরাও করে বেঁধে রাখবো থানা সহ। তৃণমূল নেতা রয়েছেন, উচ্চস্থানীয় নেতৃত্ব রয়েছেন, তাদেরকে বারবার বারবার করে তলব করা হচ্ছে এবং এখানেই তো শাসক দল বলছে যে ইচ্ছা করে এটা করা হচ্ছে, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। সত্যি তো কেন বারবার ওদেরকে ডাকা হচ্ছে? নরেন্দ্র মোদী 9 বছর যখন চিফ মিনিস্টার ছিলেন তাকে কতবার সিবিআই ডেকেছিল? একটা টু শব্দ কোনোদিন বিজেপি করেছে কি? সেটা নিয়ে করেনি তো। সিবিআই ডাকা হয়েছে, সে গেছে, সে তার জবাব দিয়েছে এবং এসসি এবং সুপ্রিম কোর্ট তাকে তাকে করে দিয়েছে। সোহরাবউদ্দিন হত্যা মামলার জন্য সিবিআই এর এগেনস্টে গুজরাট গভর্নমেন্ট একাধিকবার কোর্টে মামলা করেছে যে যাতে সিবিআই ইনকোয়ারি না হয়। নরেন্দ্র মোদীকে যতবার ডাকা হয়েছে, নরেন্দ্র মোদী একটা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বারংবার গিয়েছেন, হাজিরা দিয়েছেন, তাকে যেভাবে ড্রিল করা হয়েছে সেটা তিনি বারংবার বলেছেন, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না অনুব্রত মণ্ডল কোনো ফ্যাক্টর হওয়া উচিত। না না, অনুব্রত মণ্ডল তো কোনো ফ্যাক্টরই না, যে যাক ইনকোয়ারি করুক। ওখানে গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা ছিল, এখানে সঞ্জীব ভাট তার 164-এ কথা বলেছে, নরেন্দ্র মোদীর নাম বলেছে, নরেন্দ্র মোদীকে ডেকেছিল, এখানে তো কারো নামও বলেনি, উইটনেস হিসেবে ডেকেছে, উইটনেস হিসেবে ডাকাতে এত ভয় কেন আসছে? কোথায় ভয় দেখে মনে হচ্ছে আপনাদের? ঠিক আছে, তাই আপনি আপনি মনে করেন এটা ভয় না, এটা স্বাভাবিক না? উডবান ওয়ার্ডটা এখন লুকোচুরি খেলার জায়গা হয়ে গেছে। উডবান ওয়ার্ড লুকোচুরি? জিতা প্লিজ, তোমার মনে হয় 2014 থেকে যবে থেকে বিজেপি গভর্নমেন্ট এসছে, বিজেপি গভর্নমেন্টের সব থেকে বড় অর্গান যে বিজেপি, মানে এবিভিপি, বিজেপি, যুবা মোর্চা, এরা তো কিচ্ছু করেনি, করেছে দুজন রাজ্যপাল আর সিবিআই, তাদেরকে হ্যান্ডেল করে আমরা দুটো সিট হলো বেশি নিয়ে এসছি, আর ভয় পাকে আমাদের, ভয় পাই মনে হয়। তখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন একবার শুনবো আমরা। বহু চেষ্টা করেছিলেন, আদালতের দ্বারস্থ হয়েছিলেন যাতে না সিবিআইয়ের সম্মুখীন হতে হয়, তো আদালতও ঝেড়ে ফেলে দিয়েছে, এবার সিবিআই সম্মুখীন হতে হবে, হওয়া উচিত, বলা উচিত ওনাকে ডিটেলসে কতটা খেয়েছেন, কতটা উপরে পাঠিয়েছেন, কতটা বমি করেছেন, কতটা হজম করেছেন, সব ডিটেলসে বলা উচিত। প্রচুর চেষ্টা করা হয়েছিল আদালত থেকে, চেষ্টা করা হয়েছিল রক্ষা কবচ পাওয়ার, কিন্তু পাওয়া যায়নি। আমাকে জিতেশের কাছে যাই, কি হলো এটা জিতেশ বাবু? না, বিষয়টা হচ্ছে যে রাজনীতি যখন ব্যবসায় পরিণত হয় তখন এই জিনিস হওয়া অবশ্যম্ভাবী, মানুষকে এটা বুঝতে হবে। এখন পশ্চিমবঙ্গের রাজনীতি তো ব্যবসায় পরিণত হয়েছে, সব ব্যবসায়ীরা যে যার মতো যাকে পাচ্ছে হুমকি দিচ্ছে, এবং এই জিনিস শুধু এটা টিপ অফ দ্য আইসবার্গ, এরপরে জিনিসটা আরও বাড়বে। ভাবছেন যে বিরোধীদের মারবে? মারবে না, জনগণের ওপরে আক্রমণ আসবে। আমি বলে দিলাম এখানে দাঁড়িয়ে যে এই জিনিস যদি জনগণ না রোখে, জনগণ যদি প্রতিবাদ না করে, তাহলে এই জিনিস আরও বাড়বে। জনগণ তো ভরে ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, এটা তো বাস্তব, অস্বীকার করতে পারো? ভোটটা দিয়েছে, যদি কর্পোরেশনের ভোটটাকে ভোট বলা হয় তাহলে পরে আর কিছু আর বলার কোনো রকম বিধানসভায় আমরা তো বলছি বিধানসভায় দিয়েছে, সেখানে 2,28,00,000 বাঙালি তো ভারতীয় জনতা পার্টিকেও ভোট দিয়েছে, সেটা দেয়নি এমন তো নয়, আমরা তো বৃহত্তম। ভোট ক্যালকুলেট করা হয় তাহলে নরেন্দ্র মোদীর চেয়ে নরেন্দ্র মোদীর বিরোধীরা বেশি ভোট পেয়েছে 2019 সালে, তাহলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই, নরেন্দ্র মোদীর উপর কনফিডেন্স নেই, এই কী ধরনের লজিক? না কোনো লজিক তো এটা দেখানো, এটা কী ধরনের লজিকের কথা উনি বলছেন যে তাহলে পরে যে দল সব থেকে বেশি? আরে কি আশ্চর্য, আমরা তো কখনো বলছি না আমরা আপনাদের থেকে কম বেশি পার্সেন্টেজ ভোট পেয়েছি, সেটা তো বলিনি, আমরাও দ্বিতীয় বৃহত্তর বিরোধী শক্তি, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই বিরোধী শূন্য রাজনীতি যেটা আপনারা বলছেন সেটা চলবে না। একটা পরিষ্কার কথা আমি বুঝতে চাইছি, সুকান্ত মজুমদার বলছেন যে এটা সুকান্ত মজুমদার বারবার বলছেন যে এটাও একটা পদ্ধতি এড়িয়ে যাওয়ার, নিজেকে বাঁচানোর একটা পদ্ধতি, কিন্তু এভাবে কি সত্যি বেশি দিন বাঁচা যায়? না না, আমি প্রথমে উত্তরটা দিয়ে নিই, আমরা বিরোধী শূন্য রাজনীতি চাই না, ভিক্ষার বাটি নিয়ে বিরোধী খুঁজছি, না পেলে আমাদের দায় বলুন, আমাদের খুঁজতে হবে। আর দুই, সুকান্ত বাবু যেটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারত, সেটা বলছেন আর ইলেকশন কল সবাই দেয়, কংগ্রেস মুক্ত ভারত বলেছিল, তার মানে কি? সেটা নয়, আমরা প্রবলেম হচ্ছে সুকান্ত বাবু বলেনি তো কংগ্রেস মুক্ত, কংগ্রেস ছাড়াও তো আরও বিরোধী শক্তি আছে। আমি বলি এক এক করে সুকান্ত বাবুর কথা রিয়্যাক্ট করে, সুকান্ত বাবু যেটা বলেছেন
এই একই কাজ সোহরাবউদ্দিন হত্যা মামলায় অমিত শাহ একাধিকবার করেছিলেন রক্ষা কবচ পাওয়ার জন্য, যায়নি তো আড়িপার হতে হয়েছিল, এলাকা ছাড়া করে দিয়েছিল সিবিআই, কোর্ট এলাকা ছাড়া করতে বলেছিল, থাকতে বারণ করেছিল। সুপ্রিম কোর্ট ফাইনালি কি ভার্ডিক্ট দিল? সুপ্রিম কোর্ট ফাইনালি ভার্ডিক্টটা কি দিল? অমিত শাহ তো ফাইনালি বাড়াইনি। তো কিছু মাঝে একজন বাম নেতার কাছে আমি যাই, বাম আমলে প্রচুর তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, তখনও সিবিআই কে ডাকা হতো, আজ যে সিবিআই কে বলা হচ্ছে নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে, তখন সিবিআই ভালো ছিল এরকম অনেকে দাবি করেন, তা এত কিছুর মধ্যে আপনি কি বলছেন সময় একদম শেষ থেকে? না, প্রথম কথা হচ্ছে সিবিআই সিআইডি এগুলো স্বশাসিত সংস্থা, এগুলো যদিও রাজ্য বা কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকে কিন্তু তাদের নিজস্ব কাজ আছে, তারা তো প্রমাণের উপরে চলবে, প্রমাণ জোগাড় করার দায়িত্ব ছোট নিচুতলার অফিসার থেকে উপরতলার অফিসার, কিন্তু কে কলকাঠি নাড়ছে, কে এদেরকে কন্ট্রোল করছে, দ্যাট ডিপেন্ডস। এটা তো মানুষ দেখতে পাচ্ছে যে কে কলকাঠি নাড়ছে, কে ইয়ে করছে। প্রমাণ যদি জোগাড় করতে পারে সিআইডি, প্রমাণ যদি জোগাড় করতে পারে সিবিআই, বাম নেতাদের গিয়ে ধরুক, কোনো আপত্তি নেই, লড়াই হবে, আইনি লড়াই হবে, সংবিধান মেনে লড়াই হবে, দরকার হলে দেখা হবে হাইকোর্টে, দেখা হবে সুপ্রিম কোর্টে, দেখা হবে আইনের বাইরে। বামপন্থীরা কোনো সিবিআই কেও খারাপ বলে না, সিআইডি কেও খারাপ বলে। বেশ বেশ বেশ, আমাদের আলোচনা সময় একদমই শেষ, তবে এরপর এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়, অনুব্রত মণ্ডল কেমন থাকেন, সেই সমস্ত দিকে নজর রাখবো, আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, তবে আলোচনা শেষ করার পর বিরতিতে যেতে যেতে চলুন দেখি মদন মিত্র অনুব্রত মণ্ডলের এই অসুস্থতা নিয়ে এবং সিবিআই তলব নিয়ে কি বলেছে। কোইনসিডেন্স হতেই পারে, মানে আজকেই কেন অসুস্থ হলো এটা যেমন একটা প্রশ্ন, আবার যদি আজকেই অসুখটা হয় তাহলে সে হাসপাতালে যাবে না কেন, এটাই তো একটা প্রশ্ন। আমার মনে হয় না সিবিআই এড়াবার জন্যে কেউ কোথাও কিছু করছে, কারণ আমাদের দল সিবিআই এবং সমস্ত এজেন্সিকেই কোঅপারেট করেছে, এমনকি সৌগত রায় এদের মতো নেতারা তারা সিবিআইকে কোঅপারেট করেছেন, অভিষেক ব্যানার্জি 8 ঘন্টা 10 ঘন্টা ধরে দিল্লিতে গেছেন, আমরা তো কাস্টডিতে ছিলাম অনেক দিন, ফলে সিবিআইকে এড়াবার জন্য কেউ কিছু করছেন বলে আমি মনে করি না, এবং অনুব্রত নিজে অত্যন্ত সিরিয়াস রোগী। দক্ষিণ কলকাতা স্তব্ধ হতে পারে তিনটি মিছিলে, দক্ষিণ কলকাতা স্তব্ধ হতে পারে তিনটি মিছিলে, তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম তিনটি বড় মিছিলে আজ দক্ষিণ কলকাতার বড় অংশ স্তব্ধ হতে পারে। শুভেন্দু অধিকারীর একটি মিছিল রয়েছে আজ, শুভেন্দু অধিকারীর একটি মিছিল রয়েছে আজ, এর পাশাপাশি সিপিএম এর মহামিছিল, একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল রয়েছে বাবুল সুপ্রিয় সমর্থনে। দক্ষিণ কলকাতায় আজ তিনটি মিছিলে স্তব্ধ হতে পারে সাধারণ মানুষ, যার পর নাই সমস্যায় পড়তে পারে, ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়েছে, অফিস ফেরত যাত্রীরা আজ সমস্যার মধ্যে পড়তে পারেন। এক কথাটা আমরা দেখে নেব আজ কোথায় কোথায় এই মিছিল রয়েছে, যাত্রা মঙ্গল, কারণ সাধারণ মানুষ বিপদে পড়তে পারেন। আজ বিকেল 4টে স্থির হয়েছিল বাবুলের রোড শো হবে, এলিট রোড থেকে এই রোড শো শুরু হবে, বিকেল 4টে বিজেপির মিছিল রয়েছে, একই সঙ্গে ঠিক ওই সময় পার্ক গোলপার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে, এর পাশে বিকেল 4:30 বিজেপির প্রতিষ্ঠা দিবসের যে মিছিল আছে, একই সঙ্গে আরেকটি মিছিল রয়েছে হলদিরাম থেকে রাজারহাট পর্যন্ত বিকেল 5:30, আর কিছুক্ষণের মধ্যে সিপিএমের একটি মিছিল শুরু হতে চলেছে, অর্থাৎ তিনটে বড় মিছিল, তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম, এই তিনটে মিছিলে যার পর নাই শহরের মানুষ বিপদ সমস্যায় পড়তে পারেন, অফিস ফেরত যাত্রীরা সমস্যায় পড়তে পারেন। গোটা বিষয়টিকে পুলিশ কন্ট্রোল করার চেষ্টা করছে, ইতিমধ্যে এই তিনটে মিছিলকে কেন্দ্র করে কলকাতায় ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে, ইতিমধ্যে সেই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক যানজট তৈরি হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস একটি মিছিল রয়েছে, সিপিএম একটি মিছিল রয়েছে, বিজেপি একটি মিছিল রয়েছে, অ্যাম্বুলেন্স পর্যন্ত এই যানজটে আটকে যাচ্ছে, দেখুন সেই ছবি রিপাবলিক বাংলা ক্যামেরা ধরা পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় এই যানজট তৈরি হয়েছে, ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন যখনই মিছিলকে কেন্দ্র করে অসংখ্য গাড়ি আটকে পড়ছে, অ্যাম্বুলেন্স আটকে পড়ছে, এই ছবি কলকাতার বুকে নতুন কিছু নয়। এর পাশাপাশি আমরা চোখ রাখবো মিছিলের দিকে, গোলপার্ক থেকে আমাদের সঙ্গে রয়েছে বিট্টু রায় চৌধুরী, বিট্টু গোলপার্কের কি ছবি, দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, দেখো এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে যে শুভেন্দু অধিকারী তিনি এসে গিয়েছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, আমি একবার জেনে নেব তার কাছ থেকে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি
যে অনুব্রত মণ্ডল জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে ফিট। একটা লোক গত পরশুদিন পর্যন্ত আসানসোলের এই 45 ডিগ্রি গরমে, এখানকার যা গরম ওখানে আরও বেশি, তাতে আমি তো আসানসোলে ঘুরে বেড়াচ্ছি, প্রায় জায়গায় আমি তাকে দেখেছি। কালকে এতটা পথ মিডিয়ার প্রচারের জন্য তিনি এসেছেন সিবিআই দপ্তরে আসবেন বলে, সকালবেলা গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসএসকেএমে। এটা পূর্ব পরিকল্পিত, যেমন এসএসসির ক্ষেত্রে এসপি সিনহার ডাক্তারকে হাইকোর্ট তলব করেছিল। আমি দাবি করব যে এই 8 জন ডাক্তারকে তলব করে তাদের জিজ্ঞাসাবাদ করা দরকার আছে, এবং যদি প্রকৃত অসুস্থ হয় সিবিআইর উচিত এয়ার অ্যাম্বুলেন্সে করে এইমসে ভর্তি করে সত্যাসত্য প্রকাশ করা। এবং উডবান ওয়ার্ড এসএসকেএমের ঐতিহ্য এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধ্বংস করেছে। সমস্ত ইডি সিবিআই কয়লা বালি গরু চোররা এইখানে আশ্রয় নেন, প্রতীক দিয়ানকে লুকিয়ে রেখেছিলেন, মদন মিত্রর কাহিনী সবাই জানেন। এখনও বিকাশ মিশ্র, বিনয় মিশ্রর ভাই ভর্তি আছে, আর তার সাথে অনুব্রত মণ্ডল যুক্ত হল। এসএসসি নিয়ে তো কোর্ট একের পর এক রায় দিচ্ছে, আপনি সবার আগে বিধানসভায় দাবি করেছিলেন এসএসসি পরীক্ষায় প্রচুর। এসএসসির সঙ্গে ভাইপোর পুরো অফিস এবং তৎকালীন শিক্ষামন্ত্রী তিনি সরাসরি যুক্ত। ছাঁচড়ের উত্তর আমি দিই না শুভেন্দুদা, একটা জিনিস করেন না মণ্ডলকে কি আপনারা আসানসোলের ছবি দেখছেন এই মুহূর্তে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শত্রুঘ্ন সিনহার হয়ে এই মুহূর্তে ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন। আসানসোলের ছবি দেখছেন, আসানসোল লোকসভা কেন্দ্র উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা, তারও এই মুহূর্তে রোড শো করছেন। হুট খোলা জিপে রয়েছেন মলয় ঘটক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শত্রুঘ্ন সিনহা এবার বিপুল মার্জিনে জিতবেন বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে, যদিও তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন অগ্নিমিত্রা পল। দুটি ছবি দেখতে পাচ্ছেন, এক শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কলকাতায়, তার একটি মিছিল রয়েছে গোলপার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত, সেই মিছিলের ছবি দেখতে পাচ্ছেন। এবং আরেকদিকে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফে শত্রুঘ্ন সিনহার একটি রোড শো চলছে আসানসোলে, আসানসোল লোকসভা কেন্দ্র উপনির্বাচন, সেই উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা দাঁড়িয়েছেন এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে, তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, তার হয়ে রোড শো করছেন মলয় ঘটক, রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা এবং আসানসোল দু জায়গায় জমজমাট ছবি দেখতে পাচ্ছেন। কলকাতায় বিজেপির মহামিছিল রয়েছে কেয়া ঘোষের সমর্থনে, বালিগঞ্জে কেয়া ঘোষ প্রার্থী হয়েছেন, তার সমর্থনে শত্রুঘ্ন, একদিকে শত্রুঘ্ন সিনহা মিছিল করছেন এবং কেয়া ঘোষের সমর্থনে শুভেন্দু অধিকারী মিছিল করছেন গোলপার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন কেয়া ঘোষ বিজেপির হয়ে, তার সমর্থনে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন গোলপার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত। কলকাতায় তিনটি বড় মিছিল রয়েছে সিপিএম, বিজেপি এবং তৃণমূলের। আমরা আবারও একবার ছবি চোখ রাখবো কলকাতায়, যে তিনটে বড় মিছিল রয়েছে সেই মিছিলের কারণে কলকাতায় ইতিমধ্যে ব্যাপক যানজট তৈরি হয়েছে, সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন দক্ষিণ কলকাতায় এই মিছিলের কারণে ইতিমধ্যেই যানজট তৈরি হয়েছে, অ্যাম্বুলেন্স আটকে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ছবি প্রত্যেকবার যখনই কলকাতায় মিছিল হয় সেই মিছিলে অ্যাম্বুলেন্স আটকে যায়। পুলিশ চেষ্টা করছে এই জাতীয় যানজটগুলিকে যতটা সম্ভব স্বাভাবিক করা যায়, অ্যাম্বুলেন্সকে এই মিছিলের মধ্য দিয়েও পাস করে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু কলকাতায় তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের তিনটি মিছিলকে কেন্দ্র করে যথেষ্টই যানজট।
সেলিব্রিটিরা প্রচারে বেরিয়েছেন, রাজ চক্রবর্তী প্রচারে বেরিয়েছেন, সেই ছবি আমরা কিছুক্ষণের মধ্যে দেখিয়েছি। আমরা আবারও দেখাবো রাজ চক্রবর্তী প্রচারে বেরিয়ে তিনি কি বলছেন, শুনুন। মেইনলি হচ্ছে যে অলিগলির মধ্যেই মেইনলি বসতি মানুষজন থাকে, এবং আর যানজট সত্যি যতটা এড়ানো যায় এই মুহূর্তে অফিস ফিরতি লোকজন, এবং আমরা চেষ্টা করছি যতটা মানুষকে অসুবিধা না করে যতটা আমাদের প্রচার সারা যায়, মানুষকে সমস্যা না ফেলে যতটা সম্ভব এই প্রচার করা যায় সেই চেষ্টা করছেন বলেছেন রাজ চক্রবর্তী। কিন্তু তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপি হোক কিংবা সিপিএম, যে কোনো রাজনৈতিক দলের মিছিলে আলটিমেটলি শেষ পর্যন্ত সেই মানুষকেই ভুগতে হয়। অফিস থেকে ফেরার পথে সাধারণ মানুষ যার পর্ণেই সমস্যায় পড়ছেন, দেখুন সেই ছবি। বহু দূরে তৃণমূল কংগ্রেস একটি মিছিল যাচ্ছে এবং ডান দিকের রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্সকে বের করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এই মিছিলের মধ্যে পড়ে এই অ্যাম্বুলেন্সটিও আটকে গিয়েছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমরা এই খবরের সঙ্গে, থাকুন। এসএসসি মামলা এফআইআর দায়ের করেছে সিবিআই, সেই এফআইআর এর কপি জমা পড়েছে কলকাতা হাইকোর্টের কাছে। আর অনুসন্ধান নয়, এবার তদন্ত করবে সিবিআই। হাইকোর্টে এফআইআর কপি যে জমা পড়েছে তাতে বলেছেন আইনজীবী ফেরদৌস শামীম, মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনের যে প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য, তাকে সিবিআই দপ্তরে আজকে সন্ধ্যা 6টার মধ্যে উপস্থিত হতে হবে এবং সিবিআইয়ের এই তদন্তে সহযোগিতা করতে হবে। অপরদিকে যে 5 মেম্বার কমিটি ছিল তার উল্লেখযোগ্য সদস্য অলোক কুমার সরকার, তাকেও আজকের মধ্যে সিবিআই দপ্তরে হাজির হয়ে এই তদন্তে সহযোগিতা করতে হবে। এবং সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এফআইআর রুজু করেছেন, এবং ডক্টর শান্তিপ্রসাদ সিনহার যে স্টেটমেন্ট দুটো রিপোর্ট আকারে আদালতে জমা করেছিলেন খামবন্দি অবস্থায়, সেই রিপোর্ট দুটি রেজিস্ট্রার জেনারেল সেফ কাস্টাডিতে রাখবেন। এদিকে সিবিআইয়ের কাছে হাজিরা ইতিমধ্যে দিয়েছেন এসএসসি প্রাক্তন কর্তা অলোক সরকার। এসএসসি দুর্নীতির অন্যতম অভিযুক্ত অলোক সরকার ইতিমধ্যে হাজিরা দিয়েছেন। সৈকত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সৈকত, অলোক সরকারকে মূলত সিবিআই কি কি জিজ্ঞাসাবাদ করছে? সিবিআই মূলত যে বিষয়টা জিজ্ঞাসাবাদ করতে চায়, এই এসএসসি দুর্নীতিতে যে যে বলতে গেলে একটা মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল, সেই মনিটরিং কমিটি ঠিক কী কী ধরনের কাজ করেছিল এবং যে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে মোট 5 জন মনিটরিং কমিটির সদস্যের বিরুদ্ধে, ঠিক কী ধরনের দুর্নীতি এবং এই তারা নিয়োগপত্র শুরু করেছিল, এই নিয়োগের ইডির তরফে দায়ের করা সারদা মামলায় সুদীপ্ত সেন এবং রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুকে জামিন দিয়েছে নগর দায়রা বিশেষ আদালত। প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, আদালত এই জামিন দেওয়ার সময় কি বললো? জামিন দেওয়া হয়েছে এমনটাই ইতিমধ্যে সাজা কাটার মেয়াদ, সেই মেয়াদ ইডির দায়ের করা মামলায় সাজা কাটার মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে প্রতিদিন জামিন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে নগর দায়রা আদালতের বিশেষ কোর্ট থেকে। ধন্যবাদ প্রিয়াঙ্কা, কথা বললাম প্রিয়াঙ্কার সঙ্গে। গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী, এখনো পর্যন্ত কিছু রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালাতে হচ্ছে, আমরা সেই লড়াই লড়ছি, সেই রাজ্যগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারা পর্যন্ত আমাদের লড়াই চলবে, আজ বিজেপির প্রতিষ্ঠা দিবসে বলেছেন নরেন্দ্র মোদী। मैं सभी कार्यकर्ताओं को विश्वास दिलाता हूं कि भाजपा ऐसे राज्यों में लोकतांत्रिक मूल्यों की फिर से स्थापना करने के लिए निरंतर संघर्ष करती रहेगी, और ये महासंघर्ष, ये महायज्ञ तब तक चलेगा जब तक लोकतंत्र विरोधी ताकतों को हम परास्त नहीं कर देते। এখন এ পর্যন্তই, এরপর অনির্বাণের সঙ্গে দেখুন অনির্বাণের অগ্নিমান।